ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় উল্টে যাওয়া বাসের 11 যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 19 জন। বুধবার বিকেলে উপজেলার 12 বাজার এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক ও বাসের অনিয়ন্ত্রিত গতির কারণে দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে 7 জনের বাড়ি ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলায়। যাত্রীবাহী বাসটি যশোর থেকে মাগুরায় যাচ্ছিল। বেলা 3টার দিকে বাসটি ঝিনাইদহের কালীগঞ্জের 12 বাজার এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সে সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সামনে গাড়ি বামে চাকা নামাই দিয়ে ডানি মোড়া দেওয়ার গাড়ি চলতে পারে না, ওই গাড়ি ওই জায়গায় পাল্টে খাই। পাল্টে খাওয়ার পরে আর এক গাড়িতে এসে ওর ওই ছাদে মারে, মারার পরে সেফটে হয়ে যায়। সেফটে হয়ে যাওয়ার পরে এত লোকজন মারা যায়, দোষ এই বাসের। আমাদের লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন আছে কালীগঞ্জ হাসপাতাল থেকে, আর আমরা 6টা নাগাদ রেকার আসার পরে আমরা রাস্তা ক্লিয়ার করি। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, বেপরোয়া গতির কারণে মহাসড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় মহাসড়কে দুর্ঘটনা রোধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবিও জানান তিনি। বারবাজার কালীগঞ্জের মহাসড়কের বারবাজার তেলপাম্প ছাড়িয়ে আমার কালীগঞ্জ মিল গেট পর্যন্ত এই রোডটা দ্রুত বেগে নিয়ন্ত্রণ ছাড়াই চলে, যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। জেলা প্রশাসক জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, নিহতদের পরিবারকে দেয়া হবে আর্থিক সহায়তা। যারা আহত আছেন তাদেরকে সুচিকিৎসা দিতে পারবো, যারা মারা গিয়েছেন তাদের প্রতি জেলা প্রশাসনের শোক জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি, এবং নিহত পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে আমরা সমবেদনা এবং যতটুকু আর্থিক সহায়তা প্রয়োজন হয় সেটি দেওয়ার ব্যবস্থা করছি। দুর্ঘটনার পর যশোর ঝিনাইদহ মহাসড়কে 3.5 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পরপর দুদিন রাজধানীতে বাস চাপায় মারা গেল দুজন। সকালে যাত্রাবাড়িতে 8 নম্বর বাসের চাপায় মৃত্যু হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাঠমিস্ত্রি নুরুল হক শেখের। বাসের চালক ও সহকারী সহ 3 জনকে আটক করেছে পুলিশ। বাসটিকেও জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর মালিবাগে বাস চাপায় মারা যান বাসের সহকারী নাজমুল। বুধবার সকালে যাত্রাবাড়িতে মারা গেলেন আরেকজন। বাস স্ট্যান্ডে থেমে থাকা দুটি বাসের মাঝ দিয়ে পার হওয়ার সময় চাপা পড়েন নুরুল হক শেখ। তাকে ঢাকা মেডিকেলে নেন 8 নম্বর বাসের 2 কর্মী। সেখানে নুরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 3টা গাড়ি আছে, আমার গাড়ি পিছে, হ্যাগাড়ির সামনে, সামনে একটা গাড়ি আসলো, মানে গাড়ি যাত্রী ভরতে আছে, হ্যাগাড়ির সামনে বসছে, আমার গাড়ি মারণে হ্যাগাড়ির সামনে চাপ খাইছে। নিহত নুরুল হক শেখ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কাঠমিস্ত্রি ছিলেন। তার বাড়ি পিরোজপুরে। 2001 সালে জন করে উনি কেজুয়ালে ছিলেন, এরপরে 2012 সালে ওনাকে নিয়মিত করা হয়েছে, এবং কেবল এই নিয়মিত পর থেকে ওনার বয়স 8 বছর, অর্থাৎ পেনশনেবল সার্ভিস হয়েছে। উনি অত্যন্ত ভালো লোক ছিলেন এবং উনি কাঠমিস্ত্রি ছিলেন, ভালো কাজ করতেন। এ ঘটনায় বাসের চালক বাদশা ও কর্মী নূরনবী ও মাসুদকে আটক করেছে পুলিশ। এখন এরা যদি মামলা করে, এবং ড্রাইভার এবং গাড়ি আটক, আর আমার এখানে হেল্পার আটক আছে। 2 সন্তান, স্ত্রী ও মা সহ পুরো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন নুরুল হক শেখ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে বাস ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারে 3 জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও 3 জন। সকালে হোয়াইক্যাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে সকালে 5 যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি টেকনাফের দিকে যাচ্ছিল। কক্সবাজার টেকনাফ মহাসড়কের নাইটার টেক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 3 জন নিহত হন। নিহতরা হলেন সালামাতুল্লাহ, তার ছেলে নজরুল ইসলাম এবং নজরুলের শিশুকন্যা সোহানা। তারা টেকনাফের মরিশাগুনার বাসিন্দা বলে জানা গেছে। আহত অটোরিকশার চালকসহ 3 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাস চালককে আটক করেছে পুলিশ। Thank you.
সড়ক দুর্ঘটনার আজকের বিষয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউল হক, তিনি রয়েছেন যশোরে। জিয়াউল, আজকে আমরা ঝিনাইদহে যে দুর্ঘটনাটি দেখলাম, সেক্ষেত্রে প্রকৃত কারণ হিসেবে কোনটি দেখছেন আপনি? এখন আসলে এই দুর্ঘটনা স্থলটিতে আমি প্রায় 4 ঘন্টার মতো অবস্থান করেছি। এই দীর্ঘ চিহ্নিত করেছেন যে গতি, যানবাহনের যে গতি এবং সেই গতির পাশাপাশি ওভারটেকিং, আজকের ঘটনাটিও কিন্তু ঠিক একই রকমই ছিল। যখন এই যাত্রীবাহী বাসটি যশোর থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, এটি যখন দুর্ঘটনাস্থলে পৌঁছে তখন এটি ঝিনাইদহগামী আরেকটি ট্রাককে ওভারটেক করতে যায়। ওভারটেক করার সময় কিন্তু রাস্তার পাশে এই বাসটি যখন চলে যায়, সেখান থেকে সে ওঠার সময় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং তখন বিপরীতমুখী যে ট্রাক আসে, সেই ট্রাক আসলে সেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে সরাসরি ধাক্কা দেয়। অর্থাৎ এখানে কিন্তু সবাই একবাকেই কিন্তু স্বীকার করেছেন যে গতি এবং ওভারটেকিং যেটি হয় আমাদের মহাসড়কগুলোতে, সেই কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনা কিন্তু প্রতিনিয়তই। জিয়াউল, একটি বিষয় আমি জানতে চাই, আপনি যেটি বলছেন যে এটি একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা এবং প্রায়শই এই দুর্ঘটনাটা ঘটে এবং আজকে যেটা হয়েছে যে ওভারটেকিং করতে যে এই দুর্ঘটনাটা হলো, ওভারটেকিং করার যে জায়গাটাতে করেছে সেখানে কি রাস্তাটি সরু ছিল, এরকম কোনো কিছু কি আপনি দেখেছেন কিনা? হ্যাঁ, আমরা যে জিনিসটি দেখেছি যে যশোর ঝিনাইদহ যে মহাসড়ক, এই মহাসড়কটি কিন্তু তুলনামূলক সরু এবং এর পাশে যে ফুটপাতটি থাকে, ফুটপাতটি দুপাশে প্রায় 1.5 ফুট করে চওড়া হলো, এই ফুটপাত কিন্তু মহাসড়কের যে পিচ, সেই পিচ থেকে অন্তত 6 ইঞ্চি নিচে ডাউনে। এই যে ডাউনে থাকার কারণে যখন এই বাসটি ওভারটেকিং করতে যায় তখন এই ডাউনে কিন্তু তার ডান পাশে চাকা দুটি চলে যায় এবং সে যখন ফুটপাত থেকে রাস্তায় ওঠার চেষ্টা করে তখনই কিন্তু আসলে বাসটি পাল্টি খায়। অর্থাৎ এই যে উঁচু এবং নিচু যে একটি গ্যাপ, সমন্বয়হীনতা হয়েছে, অর্থাৎ রাস্তা নির্মাণ করার সময় যে পিচের পাশে যে ফুটপাতটা থাকে সেই ফুটপাতকে যখন রাস্তার সাথে সমন্বয় না করে, সমতল না করে যখন নির্মাণ করা হয়েছে, এই নির্মাণের কারণেই কিন্তু প্রায় সেই দুর্ঘটনাগুলো ঘটে। স্থানীয়রা কিন্তু একই অভিযোগ করেছেন আমরা এবং আমরা অতীতেও যখন এই সময়, আপনি যেটি বলছিলেন যে এই যে রাস্তার নির্মাণের ক্ষেত্রে অসামঞ্জস্যতা, তার মানে এটি যখন নির্মাণ করা হয়েছে তখন থেকে এই জায়গাটি একটি দুর্ঘটনাপ্রবণ, সেক্ষেত্রে প্রশাসনের গাফিলতিকে কিভাবে দেখছেন আপনি ওই জায়গাটাতে? এটি তো আসলে আমরা ইতিপূর্বে কিন্তু একাধিকবার এই বিষয়গুলো টেলিভিশন, প্রিন্ট মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বলা হয়েছে যে এই যে মহাসড়কটি নির্মাণ করা হচ্ছে তখন এখানে পাশে যে 6 ইঞ্চি বা 7 ইঞ্চির মতো যে গ্যাপগুলো থাকে বা ফুটপাতের যে জায়গাগুলো দখল হয়ে যায় এবং সেখানে কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি যখন আমি ঘটনাস্থলে গিয়েছি এবং সেখান থেকে ফিরেছি তখনও কিন্তু আমি দেখেছি যে ফুটপাতের অনেক জায়গায় ভেঙে ভেঙে গেছে। অর্থাৎ যখন একটি গাড়ি ওভারটেকিং করতে যায় বা একটি মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন যখন ওভারটেকিং করতে যায় তখন কিন্তু সে আর কোনো স্পেস পায় না। অর্থাৎ ওই যে পুরো পিচের যে রাস্তাটুক, ততটুকের ভেতরেই কিন্তু আসলে এই যানবাহনগুলো চলাচল করে আর এই যে স্পেস না পাওয়ার কারণে, স্পেস কম থাকার কারণেই কিন্তু এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে এই সড়কটিতে। জিয়াউল আমাদের সাথে যোগ দিয়েছিলেন যশোর থেকে। এ পর্যায়ে আমরা কথা বলার জন্য যাচ্ছি নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চনের কাছে। ইলিয়াস কাঞ্চন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যে বিষয়টি নিয়ে আজকে আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে আজকেও একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে ঝিনাইদহে এবং সড়ক দুর্ঘটনা যেটি, সেক্ষেত্রে আমরা যেটি জেনেছি যে ওভারটেকিং এর কারণে দুর্ঘটনাটা হলো এবং আমাদের প্রতিনিধি যেটি জানিয়েছেন যে রাস্তা নির্মাণের ক্ষেত্রে কিছুটা অসামঞ্জস্যতা ছিল। এই যে একটি দুটি বিষয় যে আমাদের বাসের যারা কর্মী আছে তাদের তো একটা উদাসীনতা আছে, সেক্ষেত্রে এই যে প্রশাসনের একটা গ্যাপ, এই জিনিসটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? সড়কের ত্রুটি, এটা তো সড়ক নির্মাণের সময় যারা ইঞ্জিনিয়ার যারা, তারা এই জিনিসটা দেখেই যাতে সড়ক নিরাপদ হয় সেইভাবে সড়ক নির্মাণ করবেন, এটা হলো গিয়ে আমাদের দেশে যারা সড়ক নির্মাণ করছেন তাদের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আমাদের এখানে হলো গিয়ে এইগুলো, এই বিষয়গুলো দেখা হয় না। আমাদের দেখা হয় একটা সড়ক নির্মাণ করে দিল, বাস উন্নয়ন হয়ে গেল, এইটি হলো গিয়ে তাদের একটা চিন্তা ভাবনা। তো যে কারণে বলাই হয় যে যে সড়ক নির্মাণ করা, অর্থ দিয়ে যে সড়ক নির্মাণ করা হয় অর্থ ব্যয় করে, সেই সড়ক যদি মানুষের জীবন যদি সেফ না হয়
তাহলে এটাকে বলা হয় ব্যাড ইনভেস্টমেন্ট। আর যদি সড়ক যদি মানুষের জন্য নিরাপদ হয়, নিরাপদে যদি এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে, তাহলে এটা প্রপার ইনভেস্টমেন্ট বলা হয়। তো আমাদের এই যারা সড়ক নির্মাণ করেন তাদের মাথায় এই জিনিসগুলো মানে রেখে তারা এই সড়ক নির্মাণ করেন না, এটিতে গেলো একটা ব্যাপার। কিন্তু তারপরে গতকালকেও কিন্তু যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনা, এবং আজকে আরো অন্য একটি জায়গায় আরেকটি দুর্ঘটনা ঘটেছে, সেটা বাসের সঙ্গে সিএনজি। তো এই যে বাসের সঙ্গে সিএনজি এবং সেই জায়গাগুলো যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেটাতে আমি দেখেছি যে একটা দুই লেনের একটা রাস্তা সড়কের মধ্যে সে বাস যে বেপরোয়া ভাবে চলছে, তো সেই এবং শেষ পর্যন্ত সে নিজে বাসটাকে আর কন্ট্রোলে রাখতে পারলো না, রাস্তার পাশে গিয়ে পড়ে গেল। তো এই যে এই বিষয়গুলো সকল দিকেই কিন্তু দুর্ঘটনা ঘটার যত রকমের মানে উপকরণ সবই বাংলাদেশে আছে, এবং সেই বাংলাদেশে আছে বলেই কিন্তু আমরা দুর্ঘটনা যারা রোধ করার জন্য কথা বলি যারা তারা বলে আসছি যে এইগুলো ঠিক করতে হবে। তো এখন যাদের ঠিক করার দরকার তারা যদি ঠিক না করে আমাদের বলাগুলো আসলে গুলো মানে মুক্ত ছড়ানো হচ্ছে। জনাব ইলিয়াস কাঞ্চন, আপনার কথা থেকে আমরা যেটি জানছি যে রাস্তার অবস্থা এক্ষেত্রে দায়ী হচ্ছে, যে হয় সরু রাস্তা অথবা নির্মাণে গাফিলতি, সেক্ষেত্রে তো প্রশাসনকে আপনি অবশ্যই দায়ী করছেন, কিন্তু চালকের সচেতনতা যে বিষয়টি নিয়ে আপনি অনেক দীর্ঘ সময় ধরে আসলে কাজ করছেন, আমাদের দেশে চালকের সচেতনতা কোন পর্যায়ে এখন এসেছে বলে আপনি মনে করেন? আমি সেটাই বলতে চাচ্ছি যে সরু রাস্তা যেখানে যেখানে দুই লেনের আপনার একটা সড়ক, সেই দুই লেনের সড়কের মধ্যে তো আপনি 100 কিলোমিটার বেগে আপনি সেখানে গাড়ি চালাতে পারেন না, সেখানে তো আপনার গাড়ি চালাতে হবে কম গতিতে, এবং সেই কম গতি কত গতিতে চলবে সেটা নির্ধারণ করে দেবে সরকার, সড়কের পরিস্থিতি অনুযায়ী সেগুলো নির্ধারণ করে দেবে, এবং গাড়ি কোন গাড়ি কত স্পিডে চলবে সেই সড়কে সেটিও নির্ধারণ করে দেবে। আমাদের তো যারা মানে এটা নির্ধারণ করে দেওয়ার কথা তারাও জিনিসটাকে কিন্তু প্রপারলি কিন্তু নির্ধারণ করে দিচ্ছে না, এবং যেখানে নির্ধারণ করে দেওয়া আছে সেখানেও কিন্তু মানছে না। আপনি দেখবেন যে এয়ারপোর্ট রোডের মধ্যে কিন্তু সেখানে নির্ধারণ করে দেওয়া আছে কোন গাড়ি কত স্পিডে কোন লেনে কত স্পিডে চলবে, কিন্তু সেখানেও কিন্তু দেখবেন যে কেউ কিন্তু সেই স্পিডটা কিন্তু মেনটেন করছে না। এই যে স্পিড মেনটেন করছে না তা আপনাকে একটা স্পিড তো দেওয়া হয় সড়কের পরিস্থিতি বুঝে যে এর উপরে গাড়ি উঠলে পরে দুর্ঘটনা ঘটবে। তো সেই জায়গায় আমাদের যে চালকরা যারা আছে সেই চালকদেরকে সড়কে মনিটরিং এর সিস্টেমে এনে সেটাকে যে থামানো এবং সেটাকে যে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যে তোমার এত স্পিডে তুমি চালাচ্ছ, নতুন আইনের মধ্যে সেই স্পিডের ব্যাপারটি আছে, সেই জায়গায় আইনটাকে তো আসলে বলবৎ করা হচ্ছে না এবং সেটা ইমপ্লিমেন্টও করা হচ্ছে না। তো সেই জায়গায় আপনাকে কেউ তো কোনো কিছু মানছে না, তো আইন মানছে না, নিয়ম মানছে না, তো সড়ক দুর্ঘটনা ঘটছে, সড়কে মানুষের জীবন যাচ্ছে। ইলিয়াস কাঞ্চন, আমি তাহলে যেটা আমরা আসলে বুঝতে পারছি যে যে আইনটি আছে তার যথার্থ বাস্তবায়ন প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং জিয়াউল হক আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।